ইন্ট্রোটা আমি সাইডে পড়ার পর করছি। তো হে গাইস, আমি আজ জিমে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি আজ এসেছি সৃষ্টি মেকওভারে। আর সৃষ্টি দি তোমার নাম, তাই তো? হাই, সরি দেখা যাচ্ছে, এবার বলো। তো এবার দিদি, আমার খুব একটা দূরে যেতে হয়নি, দিদি হচ্ছে বাড়ি বা পার্লার এখানেই ডেবড়াতে, তো আমি ডেবড়াতে এসেছি। তো চলো এবার আমাদের মেকআপটা স্টার্ট হবে। তো স্টার্ট হোক, হালকা হালকা করে আমি তোমাদের দেখাচ্ছি। ওকে, দরজা খুলতেই বোঝা গেল এত বৃষ্টি হচ্ছে বাইরে। আমাদের বেস মেকআপ মোটামুটি হয়ে গেছে, কন্ট্রোলিং ফন্ট্রোলিং বাকি আছে, এখন আমাদের আই মেকআপ হবে। চলো আই মেকআপ। বেস হয়ে গেছে, কন্ট্রোল হয়ে গেছে, ব্লাস ব্লাস হয়ে গেছে, আই মেকআপ হয়ে গেছে, দেখা আই মেকআপ দেখাই তোমার মোটামুটি অলমোস্ট হয়ে গেছে, এবার টুকটাক করে বাকি আছে। আমাদের মেকআপ অলমোস্ট ডান হয়ে গেছে। তো এবার হেয়ার স্টাইল টাইম। ক্রিম হচ্ছে যেটা ফার্স্ট হয়, সেটা আজকে লেটে হচ্ছে। যাক, চলো হেয়ার স্টাইল করা যাক। আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি, আমাদের আজ আউটডোর শুট হবে। কিন্তু প্রবলেম একটাই হয়ে গেছে, যেটা হচ্ছে যে বৃষ্টি হচ্ছে বাইরে, সে কারণে আমরা বাইরে বেরোতে পারছি না। রেডি তো হয়ে গেছি, এখন এই ভেতরেই আছে, আবার বৃষ্টির একটু কমুক তারপর আমরা বাইরে যাব। আর আমার ফুল লুকটা তোমাদের দেখাই, কাইন্ড অফ রাধা রাধা লাগছে আমাকে আজকে, কেননা এই ফুলে এই সাইডটা দেখে আর কি, এই ফুলের জন্য ভীষণ ভালো হয়েছে দিদিকে একটা থ্যাংক ইউ বলি, অনেক ভালো হয়েছে। তারপর আমরা বাইরে যাবো, একটা গার্ডেনে যাবো পিকচার তুলতে। তো আমি ওখানে গিয়ে তোমাদের হালকা ভিডিও করে দেখাবো, গার্ডেনটা অনেক সুন্দর আমি শুনেছি, আমি কখনো যাইনি। তো গিয়ে তারপর তোমাদের আমি দেখাচ্ছি। আমরা যাচ্ছি গার্ডেনের দিকে, তোমাদের গার্ডেন দেখাবো বলেছিলাম না, বৃষ্টিটা একটু কমেছে তবে ফোঁটা ফোঁটা পড়ছে, এটা একটা সমস্যা। আমরা একটা বাড়ির ভেতরে এসেছি, ওই যে দিদিকে দেখাই, দিদি হাই। চলো আমি আগে গার্ডেনটাই যাই, তাহলে তোমাদের দেখাচ্ছি বাড়ি। যদি এখন ফুল খুব একটা নেই, গার্ডেন বলেছিলাম ঠিকই, কিন্তু খুব একটা ফুল নেই, ভীষণ গাছ আসে, ভালো গাছ টাছ আসে। এই চিরদিন তোর দরজা খুলে থাকিস, হবা দানা গোনার হিসেব কেন রাখিস, সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জিনে, কেন খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে। বালিশে ঘুম কোন দেওয়ালে, মশারি কোন ফেনায় কম সাবান, কোন ছুরিতে তরকারি। গতানুগতিক এই মুক্তলা চোখে এ আর চলবে না, কোনটা করবো,
আমরা এখানে একটা মন্দির টাইপ আছে, অ্যাকচুয়ালি মন্দির না, একটা স্মৃতি স্মৃতিসৌধ টাইপ। ওইদিকে একটা দোলনা দেখতে পেয়েছি, ভীষণ সুন্দর। তাও তোমাদের দেখাই তো এরম এরম ব্যাপার। তো এবার আই থিঙ্ক আমি যাবো ওখানে, চেঞ্জ করবো, তারপর বাড়ি যাবো, তারপর ওখানে গিয়ে আমি ভিডিওটা এন্ড করবো। চলো এবার গিয়ে চেঞ্জ ফেঞ্জ করে তারপর আমি ভিডিওটা এন্ড করছি, বাইরে যেতে হবে। তো টাটা, জগোকার রিয়াকশন তো দেখা দু, এই ব্যাপারটা কি এখানে কেন ঘুরছে এরকম ভাবে। চলো 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 যাই, আমি চলে এসছি। তো চলো এবার চেঞ্জ করে তারপর আসছি, ভিডিওটা এন্ড করবো, ভিডিওটা আমি এন্ড করে দেবো গাইস। চলো টাটা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে নোনা কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আশেপাশে বেল আইকন সো দ্যাট ইউ ডোন্ট মিস ইচ টাইম আই আপলোড আ ভিডিও। ওকে চলো তাহলে, বাই। আমাদের সুরফু ডানের কাছে বাই, দিদিকে বাই বলে দিই, বাই। আমার এখানে এসে আরও একজনের সাথে দেখা হলো, চলো আমি দেখাই তোমাদের। তবে দিদি এখন বিজি আছে, রোজ না দি, আর এখন আন্টিও আছে। চলো টাটা।